কই নামাইতাছো এটা তুমি? দেখতেছ না কোন জায়গার মধ্যে নামাইতাছি? এমন একটা জায়গার মধ্যে নামাইতাছি, এমন একটা জায়গার মধ্যে নামাইতাছি যে জায়গায় অনেকটি ছোট্ট ছোট্ট বস্তি আছে, আর এই বস্তির উপরে চাল আছে, আর এই চালের উপরে ছোট্ট ছোট্ট টায়ার আছে, আর এই টায়ারের উপরে জাম দিলে এক বস্তি থেকে অন্য বস্তি যাওয়া যায়। আর এই না কইয়া সোজা সুজি কইলেই তো ওই কাতালো কাজ তোতে নামাইতাছো, খালি উল্টা পাল্টা কথা কই। উল্টা পাল্টা কথা কই না রে নব্রি, আমার লগে যে খেলতে আইছো যে এটাই তোর ভাগ্য, এখন লুট কর। আমার আর লুট করা লাগবো না, আমি চাবি পেয়ে গেছি। কি? হ্যাঁ চাবি পেয়ে গেছো? দেও 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 তাড়াতাড়ি আমারে দেও তাইলে। এ তোমার দিমুকের লাগি আমি পাইছি না। কইতাছি তোরে চাবি দিতে, চাবি দে তাড়াতাড়ি দে। না দিমু না, আমি পাইছি না দিমুকের লাগি। আবার কই দিব না? এ চাবি দিবি না তুই? দিবি না? না দিমু না। আচ্ছা না দেখ, আমি ও দেখ তুই কেমনে বক্সটা খোলস, গেরে না আপডেট করছে, এখন থেকে মাইয়ারা ওই বক্স খুলতে পারে না, চাবি থাকলেও মাইয়ারা ওই বক্স খুলতে পারে না। আমি সকালে একটা মেস খেলছি, ওইটার মধ্যে চাবি পাইছি, তারপর বক্স খুলছি, আর তুমি কো মায়েরা বক্স খুলতে পারে না? খুলতে পারে নাই তো, তুমি বিশ্বাস করো না, তুমি তুমি দেখো খালি, এটা তো তুমি সকালে খেলছো, এই গেরি না কিছুক্ষণ আগে, মাত্র কিছুক্ষণ আগে আপডেট করছে, মাইয়ার ওই বক্স খুলতে পারে না। কিছুক্ষণ আগে আপডেট করছে, দেখো তোমার সামনে আমি বক্স খুললে দেয়া দিমু। আচ্ছা দেই, তুই কেমনে বক্স খুলছ? তুই যে আমার কথা বিশ্বাস করতাছস না, আমি কইতাছি না গেরি না এটা আপডেট করছে, তুই খুলতে পারবি না। আচ্ছা দেই, তুই কেমনে খুলছ এটা খুল। আচ্ছা দেও খালি, আমি কেমনে বক্স খুলি, একটা টিপ দিমু বক্স খুলে দেয়া। সত্যি তো বক্স খুলতেছে না গেলে গিয়া, এই শয়তান বক্স বসা বক্স খুল কইতাছি, খুল খুল কইতাছি, চিল্লে মইরা গেলে গাও এখন এটা আর খুলবো না। তুই তো জানস না নব্রি, এটার সেকেন্ড শেষ না পর্যন্ত এটা খুলে না। কি এমন বিশ্বাস হইছে তুমি যে খুলতে পারবা না এটা? তুমি সত্যি কইরা কও, তুমি এই বক্সের মধ্যে কি করছো? আমি খুলতে পারতাছি না গেলে গিয়া। হ্যাঁ নব্রি, আমি আবার কি করছি? আমি কিছু করি না, যা করার গেরি নাই করছে, গেরি নাই এটা আপডেট করছে, আপডেটের উপর মাইয়ারা খুলবার পারে না এটা, আর পোলারা খুলবার পারে মাত্র, আমি খুলবার পার মুঝে কোন একটা মন্ত্র কইলে গুইলা যাইব। মন্ত্র দিয়ে আবার এই বক্স খুলে নাকি? হ নব্রি, এখন এটা মন্ত্র দিয়েই খুলতে হয়। এই যে দেখ আমি কেমনে মন্ত্র করি, আর মন্ত্র পড়ে এটা খুললা লাই। অং বং তিরিং বং চা, জাদুই বাক্স তুই খুইলা যা। কি রে খুলতাছে না কে লেগিয়া? মন্ত্র দিয়ে খুললা লাইব, এখন খুলতাছে না কে লেগিয়া? খুলতাছে না, আমার মন্ত্রের মধ্যে ভুল হইছে, একটু দাঁড়াও আমি মন্ত্রটা মনে করে লই। ও মনে পড়ছে, অং বং তিরিং বং চা, গেরে না তুই হিরো আলমের পুটকি খা। দেখছো গুইলা গেছে, মন্ত্রের মধ্যে এর আগে একটু ভুল হয়েছিল, লাগি খুলে নাই, এখন ঠিকঠাক কইছি, একদম গুইলা গেছে। আর এই জায়গাতে অনেক ভালো ভালো বন্দুক আছে, ও এসকার পাই গেছি, তিন লেভেলের ম্যাক্স করা, আর এসকার যদি আমার কাছে তিন লেভেলের ম্যাক্স করা তাই, তাহলে এনিমি আমার কাছে পিঁপড়া মনে হয়, একদম পিঁপড়া মনে হয়, দুই তিন সেকেন্ড একটা এনিমি মাইরা লওয়া যায়। আরে তুমি ডেঞ্জার জোনের দিকে যাইতেছো গেলে কি ওইদিকে যাইও না, মইরা যাবা গা। এই সামান্য ডেঞ্জার জোনে পড়ে আমি মইরা যামু গা? হ্যাঁ তুই কি ভাবছস, এই সামান্য ডেঞ্জার জোনের মধ্যে পড়ে আমি মরে যাবো গা? আমি কেটা আমি পুরো রুবেল ভাই, আর তুই কি কস এই 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 ডেঞ্জার জোনে পড়ে আমি মরে যাবো গা? হ্যাঁ আরে হো মরে যাবো গা। আরে অন তুমি আবার মাসখানের দিকে যাইতেছো, মাসখানের দিকে যেও না, যেও না, মাসখানের দিকে চলে তো তুমি আরো আগে মরে যাবো গা। কি কস না কস, যে কোন মাসখানে গেলে মরে যাবো রে? কোন মাসখানে? হ্যাঁ ডেঞ্জার জোনে পড়ে নাকি মরে যাবো গা? এই মাসখানে এলে মরে যাবো গা? এনে এনে মরে যাবো গা? হ্যাঁ লা সত্যি তো মরে গেছি গা, আর বাপটা একটু বেশি ধরে লাইছি। নব্রি তাড়াতাড়ি আমার রিভাইভ কর। ওন ওন কো গেলি কি? আমি না করছিলাম না মাসখানের দিকে না যাইতে, আর ভালো কইরা কইলে রিভাইভ করমু না, এলে রিভাইভ করমু না। আচ্ছা যাও ভালো কইরাই কইতাছি না, আমার রিভাইভ কইরা দাও। আরো ভালো কইরা কও, কও সোনা পাখি আমার রিভাইভ কইরা দাও, সোনা পাখি আমার রিভাইভ কইরা দাও। তুই নাকামি শুরু করছস আবার? হ্যাঁ তোর কাছ থেকে রিভাইভ লই তুইলে আমার ইয়া কই? না না কইতাছি কইতাছি কইতাছি, সোনা পাখি জান প্লাস্টিক লুয়া তামা পিতল সবকিছু তুমি আমার রিভাইভ করে দাও। আচ্ছা আমার কথা আর অমান্য করবা কোনোদিন? না না তোমার কথা আর কোনোদিনও আমি অমান্য করবো না, একদম তুমি যেমনে যেমনে কইবা, যেমনে যেমনে চলতে কইবা এমনি এমনি চলমু। নব্রি তুই তোর কথা মতো আমার চলতে কস? হ্যাঁ দেখ খালি তোরে কি করি, তোর এই ম্যাচটার মধ্যে কেমনে যে জ্বালায়া খাই, তুই খালি দেখবি সামনে কিন্তু অনেকগুলো এনিমি আছে, দেখতে ওই নাই ও অনেকগুলো এনিমি মনে হয় ফাইট করতেছে আমার এই জায়গায়, কিন্তু অলরেডি অলরেডি সিগন্যাল দেয়া দিছে, আর ওই জায়গায় একটা বাইকও আছে, তার মানে ওই বাইক দিয়ে এই জায়গায় এনিমি আছে। এ নব্রি বইয়া বইয়া আয়, সারা শব্দ করিস না, আস্তে আস্তে আয়, নাহলে দিব না দুইজন এক লগে মাইরা চুপ কইরা থাক, যাতে এনিমি আওয়াজ টাওয়াজ না পায়। এত বই পাইতা সুকে লেগে নে কি কোন এনিমি আছে? এনিমি আছে মানে পাঁচ ছয়টা এনিমি এই জায়গায় এক লগে আছে, পাঁচ ছয়টা এনিমি থাকগা আমি অন খেলা পারি, দেখো পাঁচ ছয়টা এনিমি রে কেমনে একলাই মাইরা ফেলমু। ও আমি হিপ হপ মাইরা ফেলছি, আমি হিপ হপ মাইরা ফেলছি, আমি একটু হিপ হপ রে লোলি মুড দেই। এ হিপ হপ রে নক করলাম আমি, আর ওই কয় নাকি হিপ হপ মাইরা লাগছে, আর তুই জেনে লোলি মুড দিতাস ওই পোলাই যদি রিভাইভ হয়ে তোর যদি আয় ধরে নব্রি সাবধানে দেই লোলি, ওই যে ওই দিকে রিভাইভ করতেছে তাড়াতাড়ি আয় নব্রি তাড়াতাড়ি, বাহুবালির রানী কোটকুড়ি তাড়াতাড়ি আয় ও বাইকে ওড়ো। হে
কুটকুটি কি বাহুবলি রানী নাকি? কুটকুটি বাহুবলি রানী না কি জানি। ও হ্যাঁ মনে পড়ছে, বাহুবলি রানী পরিমণি তাড়াতাড়ি ও রিভাইভ করতেছে আমার রাজ্যের মধ্যে। আবার উল্টা পাল্টা কত কই, বাহুবলি রানীর নাম পরিমণি না? ও হো দেবসেনা, দেবসেনা আইও আমার দেবসেনা, দেবসেনা নাই মা গেলা গেলে গিয়া এ নবরি বাচ্চা নবরি নাম লিখিয়ে লে গিয়া। তোমার গাড়ির মধ্যে বাতি নাই গেলে কেটা তুমি যাবো না? বাতি বাতি মনে হয় গ্লিচ খাইছে, উঠ একটু পরে বাতি আয়া পড়বো আর ওদিক দিয়ে রিভাইভ করে লাইতেছে। মনোযোগ দিয়েছি তুমি তুমি কি করবা আগে আগে নাইমা পড়বা, আর আমি বাইকটা টান দিয়ে একদম সোজা একদম সামনের দিকে নাইমা পড়ো নাইমা পড়ো নাইমা পড়ো তুমি এমন আমার এই জায়গায় নাম তুই বউ কই ক্লিয়ার কই আন্তাজি গুলি মারি। ওই জন্য আইছে আইছে মিলিটারির বাচ্চা আইছে এ চাইপা চুপা মারালাম ও তো ওই যে ওই যে ওই যাওয়ার আরেকটা বন্ধু আছে দেখা যাচ্ছে জমজ ভাই নাকি ওরা এডারও চাইপা চুপা মারালাম ও এখন তাড়াতাড়ি আমার রিভাইভ করো বট। কি কইলি তুই? এই তুই কি কইছস, তুই আমার বট কইছস গেলে কি বটেরে বট কমু না তাইলে কি কমু? তুই আমারে বট কস আর এর আগের বারও তুই আমার কইছস তোর কথা মতো চলতে, হ্যাঁ এখন তো তুই আমার মাথায় মতো আরো রাগ উড়াই দিছস, তোর কোনো না কোনো ভাবে একটা শিক্ষা দেওয়ানি লাগবো। কি করা যায় কি করা যায়? ওহো কি রে ওই দিনকা তুই ওই পোলারে রেস্টুরেন্টে গেছস কি লাগে? কই আমি কোন পোলারে লয়ে রেস্টুরেন্টে গিছি? ওই যে আমার একটা বন্ধু কইলো কলকাতার একটা পোলার লগে একটা রেস্টুরেন্টের মধ্যে দেখছে। কলকাতা তুমি সারা দিন জোরের লাগে বিছানা থেকে উঠবার পারি নাই তাইলে রেস্টুরেন্টে যাবো কেমনে? কাজে লাগলো না কি করা যায়? ও মনে পড়ছে ওই কালকের কথা না বৃহস্পতিবারের কথা কইছে, বৃহস্পতিবারে বৃহস্পতিবারে তো অঙ্গবাসী অনুষ্ঠান ছিল আর তুমি না সারা দিন আমার সাথে ছিল তাইলে রেস্টুরেন্টে কোন গেলাম? আসলে তো বৃহস্পতিবারও আমার লগে আছিল কি করা যায়। ও মনে পড়ছে শুক্রবারে, শুক্রবারে স্কুল ছুটির পর ওই পোলার লগে তুই স্কুলের সামনে দেখা করছিলি। শুক্রবারে কেউ কি আবার স্কুলে যায় নাকি? আসলে তো শুক্রবার না স্কুল বন্ধ থাকে, কোনো ভাবে তো ফাঁসাইতে পারতেছি না, কোনো না কোনো ভাবে তো আমি ফাঁসাই স্যার মই সামনে এনিমি এর বাইক দিয়া ধাক্কা মাইরা উড়াই দিমু, ধাক্কা মাইরা এমনিতে গার্লফ্রেন্ডে কিছু করবার পারতেছি না এই ল ধাক্কায় ধুকায় মেরা লাই। আর ও নবরি এখন আমি তোর লাস্ট বারের মতো কইতেছি তুই সত্যি সত্যি কোনো পোলার লগে যাস নাই তো? না আমি কোনো পোলার লগে যাই নাই, সারাদিন বাসায় বয়ে তাই বাসার থেকেই তো বেরোই না। কি কইলি তুই? হ্যাঁ তুই কি কইলি, তুই সারাদিন বাসায় বয়ে থাকস কি লেগে? তুই সারাদিন বাসায় বয়ে থাকবি কি লেগে? সারাদিন বাসায় বয়ে থাকলে না তুই মানসিক রুগী হয়ে যাইবি, চল যা তো ঠিকঠাক লাগে একটু একটু বাইরে বাইরে ঘুরতে হয়। আচ্ছা এখন তাই তাহলে বাসার বাইরে বাইরেই ঘুরবো। আবার কই বাসার বাইরে বাইরে ঘুরবো? হ্যাঁ আমি কি তোর কইছি বাসার বাইরে বাইরে ঘুরতে? আমি কইছি শরীর স্বাস্থ্য ঠিক রাখার লাগে একটু একটু বাসার বাইরে বাইরে ঘুরতে হয়। তোর কি কোনো শরীর স্বাস্থ্যের মধ্যে সমস্যা আছে তাহলে তুই বাসার বাইরে বাইরে ঘুরতে গিয়ে লেগে যা। তাইলে কোনটা করব আমি, ঘরে থাকলেও দোষ বাইরে গেলেও দোষ, তুমি আমার লোক কথা কইবা না আমি মাইক অফ করে দিলাম। মাইক অফ করে দিবি মানে মাইক অফ করে দিতে গিয়ে লেগে? হ্যাঁ গেরে নাই তোরে মাইক দিছে কথা কর লাগে টিমমেট এলো কথা কর লাগবো, আর তুই গেম খেলতে আইছস এই জায়গায় আমার লোক কথা কর লাগবো, মাইক অফ করে দিতে গিয়ে লেগে কথা ক। এ নবরি দেখ তো কথা কইতাছস না কি লাগে, কথা কইতাছি আমি মাইক অফ করে রাখছি তোমার কথা শোনা যাইতাছে না। দেখ তো তুই যদি কথা নাই হনস তাইলে উত্তর দিতাছস কেমনে, আর তুই মইরা গেছস গাউন রিভাইভ রিভাইভ করে চিলাইতাছস না কি লাগে? আমি মাইক বন্ধ করে রাখছি না, আমি তোমার লোক কথা কমু না, তুমি রিভাইভ করলে করো না করলে না করো। রিভাইভ করবো না মানে তুমি হইলে আমার একমাত্র বউ আর আমি হইলাম তোমার একমাত্র জামাই, আমি রিভাইভ করবো না তোমার রিভাইভ করবো কাটা? এ জামাই জামাই করো কে লাগে, আমি তো তোমার জামাই মানি না। তুমি আমার জামাই মানলে মানো না মানলে না মানো তাইলে একটা শায়েরি হনো, কেউ কেউ পানি রে জল কয় আর আমরা পানি রে কই পানি, কেউ কেউ পানি রে জল কয় আর আমরা কিন্তু পানি রে কই পানি, তুমি আমার জামাই মানো আলা না মানো আমি কিন্তু তোমার বউ ঠিকই মানি। আচ্ছা তাইলে আমিও একটা শায়রি কই, শায়রিটা মনোযোগ দিয়া শুনো। গাছে থাকে পাতা পানিতে থাকে হাঁস, গাছে থাকে পাতা পানিতে থাকে হাঁস, আমার পিছে ঘুরো না নাইলে তোমারই হইব সর্বনাশ। দুর্বল পিলি আর মুরগির চাও চেঁচাইস না, গাড়ি তো অনেক জ্বালাতন করতেছে, উড়ো উড়ো তাড়াতাড়ি উড়ো এই জায়গা থেকে যাই তুইবো, আর গাড়ির মধ্যে উঠছো না মানে করো না বেটা। আচ্ছা তোমার গাড়ির মধ্যে কি অনেক শক্তি আছে? গাড়ির মধ্যে অনেক শক্তি আছে কিনা তা তো জানি না, কিন্তু আমার আরেকটা জায়গার মধ্যে অনেক শক্তি আছে, গাড়ির মধ্যে শক্তি আছে অনেক শক্তি আছে আমার গাড়ির মধ্যে। তাইলে তাইলে তোমারই গাড়ি দিয়ে পোষা গাড়িগুলোরে মাইরা লাইতে পারবা? হ মাইরা লাইতে পারমু, সব গাড়ি রে মাইরা লাইতে পারমু, দাঁড়াও সামনে একটা যে কোনো একটা বাইক পেয়ে লই। এই যে এই পোষা গাড়িটা তোমার লগে দুইবার ধাক্কা খাইছে এটা একদম মাইরা লাইবা? হ্যাঁ আরে মারমু মানে আর কোনো অস্তিত্বই রাখমু না, ওই তিনবার আমার লগে ধাক্কা খাইছে, আর ওই জায়গায় একটা বাইক আছে তুমি নাইমা যাও নাইমা যাও। নাইমা গেলে আমার এনিমি মাইরা লাইবো না?
আরে কিচ্ছু হইতো না, আমরা দুইজন দুই বাইকে থাকলে মনে করো যে কোনো একজন রে মারতে পারবো, কিন্তু এক বাইকে দুইজন থাকলে দুইজন রে মাইরা লাইবো। বাইক কিন্তু আশেপাশে অনেক গুলা, এটার একটা ধাক্কা ধাক্কা দিতে পারবো না? এই যে যে এটার একটা ধাক্কা দাও। দিছি দিছি, আমিও এটার ধাক্কা দিছি। এটারে মারো, এটারে মারো, এটার একটা সুযোগ। এ বেটা ডিস্টার্ব করিস না, রাখ কিলা লইলে যে দিক থেকে এদিক দিয়ে আবার বাইক দিয়ে ধরেইতেছে। খালি আমার এই মাইরা দেয়, খালি আমার এই মাইরা দেয়। তুই আমার লগে লগে থাকবি না? তুই আমার লগে লগে থাকলে তোরে কেউ মারতে পারতো? দেহস না চাইরো বাসে কতগুলো এনিমি, কতগুলো গাড়ি দিলে তোর মারবো না? হ্যাঁ, তুই আমার লগে লগে থাকলি তো তোর মারতে পারলো না। এমন একটা এনিমি আছে, ইয়ে বেটা ইয়ে, তুমি কত বড় গাড়ি নিছো, তোমার এখন আর কোন এনিমি মারতে পারবো না। না না, কোন এনিমি মারবো কেমনে? আমার গাড়ি তো বুলেট প্রুফ, নো ব্রি মারতে পারবো না। আবার যদি গাড়ি একটু আগুন ধরাই দেয় তাইলে আমি যাবো গাড়ি গাড়ি বাইকটা মইরা। ইয়ে রে ইয়ে বেটা আসতে, আর আমার তো গাড়ি ঘুরির মধ্যে ভালো লাগে না। নাই মাই কিছু করতে হইব, ওরা দেখা যায় সবটি গাড়ি থেকে একটাও নামতেছে না। এ বেটা এ ইয়ে 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 আস্তে 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 গাড়ি থেকে নামলে দেখা যায় তা আরও আরও শান্তি নাই, মানে কোনো না কোনোভাবে মাইরেই দিতেছে। চাইরো দিকে নেমে আর এডি তো এই দুইটা বাইকেতে নামতে নামতেই আছে না। আমার এই যে ক্রিমিনালটারে যদি খালি একটু যদি খালি পারতাম একটা গোসা দিতে। এ কাকা দাঁড়াও 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 দাঁড়াও, ওয়েট করো ওয়েট করো, একটু দাঁড়াও একটু ওয়েট করো। এটার গোসা দিয়ে দিয়ে কিছু করতে পারি নাকি? গুলিও তো এমনি তো করতেছে না। এই লাগে নাই গোসাটা, লাগে নাই। এইবার এই যে সামনে একটা পাইছি, ধাক্কা একটা ধাক্কা, ছোট্ট মোটো ধাক্কা, তারপর ওইটাছে এদিক দিয়া যাক বাইক আমার উপরে দিয়ে গেছে। আরেকটা ইতাছে মনে হয়, আরেকটা ইয়ে ইয়ে এ রে ইয়ে বেটা এ রে, বাঁচতে দিলি না, বাঁচতে দিল না আমার আর। এগুলো নাকি অবস্থা ভাই রে ভাই। গাইজ ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট কইরা দিও, আর আজকে এই পর্যন্তই, টাটা, খুদা হাফেজ।